রুদ্ধশ্বাস এক লড়াই শেষে আয়ারল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলাদেশ। ইংল্যান্ডের মাটিতে এই সিরিজ জয় বিশ্বকাপের দারুণ প্রস্তুতি বলে মনে করছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। রাজবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। জেমস ফোরে খেলা দেখতে আসা দর্শকদের ভালোবাসা জানাতে ভুললেন না বাংলাদেশ দল। গ্যালারিতে থাকা সমর্থকদের হাত নাড়িয়ে ভালোবাসা জানাচ্ছেন শান্ত মুশফিকরা, যাদের সমর্থনে শক্তি যুগিয়ে আইরিশদের বিপক্ষে দারুণ একটা সিরিজ জিতল তামিম বাহিনী। শেষ ওভারে যখন দরকার 10 রান, বল হাতে আগুনে পারফর্ম করলেন হাসান মাহমুদ। প্রথম বলেই তুলে নেন উইকেট, দ্বিতীয় বলে এক রান নেয়ার পর তৃতীয় বলে ফের আঘাত হাসানের, পরের 3 বলেও হাসানের ম্যাজিক, জয় নিশ্চিত হয় 4 রানে। ইংল্যান্ডের মাটিতে ওড়ে লাল সবুজের পতাকা। আয়ারল্যান্ডের বিপক্ষে এমন রুদ্ধশ্বাস জয়ে বিশ্বকাপের দারুণ প্রস্তুতির কথা বললেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। জিতাটা হলো আমাদের দরকার ছিল, সেই ইংল্যান্ড আয়ারল্যান্ডের সাথে সেই জয়টা আমরা নিয়ে এসেছি। আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক ভালো থাকবে, সামনে আরও অনেক প্র্যাকটিস ম্যাচ আছে। তো আমার মনে হয় যে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এবং আমাদের যেগুলো ছোটো ছোটো ভুল হয়েছে সেগুলো যদি আমরা শুধরাতে পারি, আর লিটন যদি তার ফর্মে চলে আসতে পারে, তার টিম কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে। দ্বিতীয় ওয়ানডেতে বড় রানের টার্গেটও আটকাতে পারেনি টাইগারদের, আর শেষ ওয়ানডেতেও অসাধারণ কীর্তি গড়েই জিতল লাল সবুজরা। রাজীব ইসলাম, নাগরিক, ঢাকা।